our inspiration. JS plus J. And jokes apart, our inspiration is... This might sound weird. I mean, সব জায়গা থেকে ইন্সপিরেশন বের করতে পারি। একটা স্টোরি আমি অনেক আগে ঘটনা এটা সব ইন্টারভিউতে বলার চেষ্টা করি। কারণ দ্যাট ওয়াজ এপিসোডিক মেমরি আমার মাথায় এটা আটকে আছে। আমার এক ভাতিজা গাচ্ছিল ফির ভি দিল হে হিন্দুস্তানি, আমি ওকে বকা দিয়ে ও বাবা আমার দিকে ঘুরে দাঁড়িয়ে বলে দিকে আমার দেশে এই আছে, আমার দেশে এই আছে, আমার দেশে এই আছে। আমার দেশে অনেক লেজেন্ডারি আর্টিস্ট আছে, বাট একটা জায়গায় কেন জানি মনে হয় ডিসকানেক্ট ছিল ওই সময়টায়। সো আমার আমার ইচ্ছা ছিল যে আই ওয়ান্ট টু বি দ্যাট আর্টিস্ট, দ্যাট সেলিব্রিটি, দ্যাট ফিল লাইক আমাদের কাছের, আমাদের আপন, আমাদের সামওয়ান পিপল উড লুক আপ টু, দ্য ইউথ। আই ওয়ান্ট টু বিকাম দ্যাট পারসন। আমি জানি তাহলে হারের কাছে কিছুই হতে পারিনি, বাট ওই যে একটা ঘটনায় ইন্সপিরেশনটা আই ড্র দোজ ইন্সপিরেশন। যেরকম আমার লাইফে একটা খুব খারাপ একটা দিন ছিল, ওই দিনটার কারণে আমি আমি আরো বেশি ইন্সপায়ার্ড হই। আমি গল্পটার কথা বলিনি কখনো, আজকে এটা একটু বলি। একটা টেলিভিশন চ্যানেলে ঈদের একটা শো ছিল, এটা হচ্ছে আমার সেকেন্ড অ্যালবাম লঞ্চ হওয়ার পরে, সেকেন্ড থার্ড অ্যালবাম। তখন অলরেডি দূরে তুমি দাঁড়িয়ে, ঈর্ষা, তারপরে প্রেমা, তালবিন্দু, আমি গানগুলো সুপার হিট হয়ে গেছে একেবারে, মোটামুটি অনেক মানুষ আমাকে চেনে, অনেক মানুষ আমার গান শোনে। সো শোটার আইডিয়া এরকম ছিল, বাংলাদেশের প্রথম সারির একদম লেজেন্ডারি একজন আর্টিস্ট উনি আর আমি শোটায় থাকবো, ঈদের শো, আমরা দুজনে গান গাবো পাশাপাশি, আমি আমার গানের গল্প করবো, তার ইন্টারভিউ নিবো, উনি ওনার গানের গল্প করবেন, আমার ইন্টারভিউ নেবেন, এভাবে করে। He's someone I grew up listening to. He's an amazing musician. So shooting er shomoy ta chilo 7ta theke channel office e. Ami ektu beshi punctual, ekhon ektu kom punctual hor chesta kori, kintu ami khub beshi punctual bole ekdom 7:30 e je boshe achi. 7ta 7:30 9ta barbari bola hocche je uni ashben 10ta 11ta ততক্ষণে আমার আসলে আই রিয়েলি রেসপেক্ট দ্যাট আর্টিস্ট। আমি বোঝার চেষ্টা করছি হয়তো উনি কোনো কাজে ব্যস্ত আছেন, এই জন্য আসছেন না। বাট 11:30টার সময় আই রিয়েলাইজ উনি আর আসবেন না। এবং পরে আমি শুনতে পারি প্রোগ্রামের প্রডিউসারের কাছে যে উনি বলেছেন যে তাহসান এত বড় কি আর্টিস্ট হয়েছে যে আমার সাথে আমার ইন্টারভিউ নেবে, আমি ওর ইন্টারভিউ নিব। আমার একটু কষ্টই লেগেছিল, কারণ ব্যাপারটা হচ্ছে কি যে শোয়ের আইডিয়াটা ওনাকে বলা হয়েছে, উনি যদি মানা করতে চাইতেন আউটরাইট মানা করতে পারতেন, আমাকে এতক্ষণ 5 ঘন্টা বসিয়ে রেখে কথাটা বলার ওনার প্রয়োজন কি ছিল আমি জানি। বাট পরে যেটা আমি শুনেছি, আমি নাম না বলেই যেহেতু গল্পটা বলছি আরো বলতে পারি, একই আর্টিস্ট অন্য আরো অনেক আর্টিস্টের সাথে অনেক কিছু করেছেন, আমাদের সাথেও করেছেন। যে উনি অর্গানাইজারদের বলতেন যে ওরা থাকলে আমি কনসার্টে যাব না, ওরা থাকতে পারবে না লাইন আপে কনসার্টে। তারপরে আছে না সব প্রফেশনই ভালো খারাপ মানুষ আছে, সাংবাদিক ভাইদের বলা হতো যে এরকম নিউজ করতে হবে ওদেরকে নিয়ে, এরকম নিউজ করা যাবে না। সো এই যে ঘটনাটা আমার জন্য খুব নেগেটিভ একটা ঘটনা হওয়া উচিত ছিল, বাট আই আই স দিস অ্যাজ এন ইন্সপিরেশন, যে যখন ওনার মতো একজন লেজেন্ডারি আর্টিস্ট আমাকে নিয়ে ইনসিকিউর ফিল করছে, তার মানে আই হ্যাভ ডান সামথিং রাইট ইন দ্য পাস্ট 2-3 ইয়ার্স অর 4 ইয়ার্স। সো How about I continue doing this? And আমি ওনাকে এখনো শ্রদ্ধা করি, এখনো কখনো ওনার নামে ওনার নাম ধরে বলি না যে উনি আমার সাথে এরকম করেছিলেন। আজকে ফার্স্ট বললাম, কারণ কোয়েশ্চেনটা আসলে ওইটাই যে ইন্সপিরেশন কোথেকে আসে। ইন্সপিরেশন একটা পজিটিভ ঘটনা থেকেও আসে, একটা নেগেটিভ ঘটনা থেকেও আসে। আমি আমি সবসময় চিন্তা করি যে পজিটিভ এনার্জি যখন আসবে আল সোক ইট ইন, যখন নেগেটিভ এনার্জি আসবে আল বাউন্স ইট অফ, কিন্তু সেখান থেকে আল ট্রাই টু take something precious out of it. কারণ পৃথিবীটা অদ্ভুত সুন্দর, সব জায়গায় বিউটি আছে, how you look at something matters. So that's it, inspiration অনেক জায়গা থেকে আসে।